ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمدٍ صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله عز وجل: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. الحمد لله رب العالمين، যাবতীয় হামদ তারিফ প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে পেশ করছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ অনুগ্রহে আমাদেরকে মুসলিম জাতির প্রত্যাশিত মাস মাহে রমজানের খুব কাছাকাছি পর্যায়ে নিয়ে এসে উপনীত করেছেন। এই জন্যে প্রত্যেকেই সে মহান বারিপাকের দরবারে শুকরিয়া আদায় করি পড়ি, আলহামদুলিল্লাহ। অতঃপর অবারিত সালাতু সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রত্যেকেই সেই মহান নবীর প্রতি সালাতু সালাম পেশ করি পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারম মুআজ্জাজ প্রাণপ্রিয় সাথী ভাই বন্ধুগণ, আমাদের সামনে হাতে গোনা কয়েকটি দিন বাকি রয়েছে, তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলোকে আমাদের জন্য খুলে দেবেন। তারপর সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেবেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেবেন, শয়তান এবং দুষ্ট জিন বা যে সমস্ত অবাধ্য জিন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্দী করে ফেলবেন।
চতুর্দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের বারি বর্ষণ হবে, মানুষের মনে মনে ইমানের জোয়ার সৃষ্টি হবে, গুনাহগারেরা গুনাহ থেকে দূরে থাকার জন্য চেষ্টা করবেন আল্লাহ যদি তৌফিক দান করেন, আর নেককারেরা তারা আচল ভরে আল্লাহর রহমত এবং দয়ার যে উপহার সামগ্রী চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হবে সেগুলো নিজেরা সংগ্রহ করবে, তাদের পাথেও প্রস্তুত করবে। প্রিয় সাথী বন্ধুগণ, সেটি তো আমাদের প্রত্যাশিত মাস মাহে রমজান। প্রাণপ্রিয় সাথী ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, মুসলিম জাতির উপরে একটি অবধারিত ফরজ কাজ প্রদান করেছেন, যেটা পালন করা প্রাপ্তবয়স্ক সুস্থ প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্যভাবে ফরজ। এই নির্দেশ উপেক্ষা করা কোনো ক্রমেই জায়েজ নয়। তাই প্রিয় বন্ধুগণ, আসুন আমরা দেখি মাহে রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি আদেশ করেছেন বা কি নিষেধ করেছেন, এ বিষয়টা সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, প্রথম কথা হচ্ছে রমজান মাসে রোজা রাখা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। ফরজ মানে আবশ্যক, কম্পালসারি। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে শরীয়তের ওজর ব্যতিরিকে এই ফরজ কাজ বাদ দেয়, তাহলে সে ব্যক্তি গুনাহগার হবে, তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে মুমিনগণ, হে ইমানদারগণ, তোমাদের জন্য কম্পালসারি করে দেওয়া হলো, আবশ্যক করে দেওয়া হলো, ফরজ করে দেওয়া হলো রমজান মাসে রোজা রাখাকে। রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য আবশ্যক করে দেওয়া হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে এটা বাধ্যতামূলক করা হয়েছিল, আবশ্যক করা হয়েছিল তোমাদের পূর্বলোকদের উপরে, তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের উপরেও এই রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছিল। এর টার্গেট কি, উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, পরিষ্কার হতে পারো, আল্লাহর আদেশ এবং নিষেধগুলোকে মান্য করে তোমরা তার প্রিয় ভাজন বান্দায় পরিণত হতে পারো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন, এই মুত্তাকি বানানোর জন্যই তিনি আমাদেরকে এই রমজান মাসে রোজা প্রদান করেছেন, সিয়াম সাধনা আমাদের জন্য ফরজ করেছেন। এর উদ্দেশ্যই হচ্ছে আমরা যেন তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা অর্জন করে তার প্রিয় ভাজন বান্দা হতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই রমজান মাসের রোজা শুধু আমাদের জন্য ফরজ নয়, আমাদের জন্য শুধু ফরজ করা হয়েছে এমনটি নয়, বরং আমাদের পূর্বে যারা ছিলেন তথা অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে সমস্ত কওম চলে গেছে তাদের উপরেও এটা ফরজ ছিল, আহলে কিতাবদের জন্য এটা ফরজ ছিল। ভাইরা আমার, তাহলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের উপরে এই বিধানটি দিয়েছেন এটা মনে করার কোনো কারণ নেই, বরং যুগে যুগে কালে কালে সমস্ত উম্মতের উপরে, পূর্ববর্তী জাতিগোষ্ঠীর উপরে এই রমজান রোজাকে ফরজ করা হয়েছিল। এর উদ্দেশ্য সেটাই, তাকওয়া এবং পরহেজগারিতা অবলম্বন করা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আইয়ামান মা'দুদাত, এই রোজাগুলো হাতে গোনা মাত্র কয়েকটি দিন, হাতে গোনা মাত্র কয়েকটি দিন, সারা বছরের মাঝে মাত্র একটি মাস, বারো মাসের মধ্যে মাত্র একটি মাস, সেটা ২৯ দিনও হতে পারে, ৩০ দিনও হতে পারে, এর বেশিও নয় এর কমও নয়, কারণ আরবি মাস কখনো ২৮ হয় না, আবার কখনো ৩১ হয় না, যেটা ইংরেজিতে হয়। আরবি মাস হয় ২৯ হবে অথবা ৩০ হবে, এর কমও হবে না বেশিও হবে না। সুতরাং এই রমজানের রোজা হয় ২৯টা অথবা ৩০টা, এর কম বেশি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যই বলেছেন আইয়াম মা'দুদাত, হাতে গোনা মাত্র কয়েকটি দিন। প্রিয় সাথী বন্ধুগণ, তারপরও আল্লাহ পাক আমাদের জন্য কিছু ছাড় দিয়েছেন, কিছু সুযোগ দিয়েছেন, কারণ মানুষের বিভিন্ন সমস্যা হতে পারে, মানুষের বিভিন্ন ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটাই রহমান রহিম, কতটাই তিনি দয়ালু, সেটা প্রমাণিত হবে এর পরের বিধানগুলো জানলে। আল্লাহ তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিদা, তোমাদের মধ্যে যদি এবার কেউ অসুস্থ থাকে, এমন অসুস্থ যেই যে কারণে রোজা রাখা তার জন্য খুবই কষ্টকর হয়ে যায়, রোজা রাখা তার জন্য কি হয় কষ্টকর হয়ে যায়, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, অথবা তোমাদের লোক যদি, তোমাদের কেউ যদি সফরে বের হয়, সফরে যায়, মানুষের জীবন তো থেমে থাকে না, রমজানের মধ্যেও আমাদেরকে সফর করতে হতে পারে, কারো হয়তো বা এই প্রবাস জীবন থেকে দেশে যাওয়ার পরিকল্পনা রমজান মাসে, কাউকে ব্যবসার উদ্দেশ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, কাউকে চাকরির প্রয়োজনে অনেক দূরে সফর করার দরকার হয়, কাউকে হজ উমরা করার জন্যে, উমরা আদায় করার জন্যে সফর করতে হয়, মানুষের বিভিন্ন প্রয়োজনে সফর করার প্রয়োজন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই সফর অবস্থায় ডিসকাউন্ট দিয়েছেন যে কেউ যদি সফর করে তাহলে তার জন্য রোজা রাখা ফরজ নয়। সফর অবস্থায় রোজা রাখা কি না ফরজ নয়, অসুস্থ হলেও তার জন্য রোজা রাখা ফরজ নয়, এমন অসুখ যার কোন রোজা রাখা তার জন্য খুবই কষ্টসাধ্য, রোজা থাকলে তার রোগ বেড়ে যেতে পারে অথবা বিলম্ব হতে পারে ইত্যাদি কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাময়িকভাবে এই রোজাকে আমাদের জন্য মাফ করে দিয়েছেন, কিন্তু চিরস্থায়ীভাবে মাফ করা হয় নাই, বলে দিয়েছেন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, তবে সেই রোজাগুলো পরবর্তীতে সেইগুলো কাজা করে নেবে। যে কয়টা রোজা সফর অবস্থায় ছুটে যায় অথবা অসুস্থ থাকার কারণে রোজা রাখা সম্ভব না হয়, সেগুলো রমজানের পরে যখন সে সুস্থ হবে অথবা সফর থেকে ফিরে আসবে সে ছুটে যাওয়া রোজাগুলোকে কাজা করে নেবে। হতে পারে দুটো, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, যাইটাই হোক, ইভেন যদি পুরো মাসেই সে সফরে থাকে, সারা মাস ইচ্ছে করলে সে রোজা ভেঙে ফেলতে পারে, সারা মাসে যদি অসুস্থ থাকে সে রোজা ভেঙে ফেলবে, কোনো আপত্তি নেই, তবে পরবর্তীতে সুস্থ হলে
সে রোজাগুলো কি করে নেবে? কাজা করে নেবে, অথবা সফর থেকে ফিরে আসলে সে রোজাগুলো কাজা করে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ডিটেলস আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন, যেন আমরা কোনো সমস্যায় না থাকি। সাথী বন্ধুগণ, আমরা সকলেই জানি সফরে গেলে কষ্ট হয়, খাওয়ার সমস্যা, পানির সমস্যা, যথাসময়ে খাদ্য পানি না পাওয়া যেতে পারে, কীভাবে সাহরি করবেন, কীভাবে ইফতার করবেন, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হতে পারে। অসুস্থ হলে তো কথাই নেই, সেখানে খাওয়া তো ভালো লাগে না, কিছুক্ষণ পর ওষুধ খেতে হতে পারে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে আমাদের জন্য দীন ইসলামকে সহজ করে দিয়েছে। তিনি দীনের মধ্যে কোনো জটিলতা রাখেন নাই। প্রিয় বন্ধুগণ, তবে এমনও তো হতে পারে যে একজন ব্যক্তি সফরে গেল, এমন একজন ব্যক্তি সফরে গেল, সফরেই তাকে থাকতে হয় 12 মাস। যেমন যারা লং ড্রাইভ করেন, বড় বড় ট্রেলার চালান বা ট্রাক চালান, বাস চালান, তাদেরকে হয়তো বা অনেক দূরে দূরে সফর করতে হয়, সে সারাটা বছর এই সফরের মধ্যেই থাকে। যারা বিমানের পাইলট রয়েছেন অথবা যারা বিমানের ক্রু রয়েছে, তারা বেশিরভাগ সময় সফরেই থাকে, তারা কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সেটা মাফ করে দিয়েছেন। তারা সফর অবস্থায় এই সারা বছরে যদি থাকে, সারা বছর তাদের রোজা রাখা ফরজ নয়। তবে পরবর্তীতে যখন সে সফর থেকে ফিরে আসবে, মানে যার সফর যখন আর থাকবে না, তখন সেগুলো কাজা করতে হবে। আবার কেউ যদি চায় যে সফর অবস্থায় সে রোজা রাখতে পারবে, কোনো কষ্ট হবে না, আল্লাহ সুবহানাহু তাকে সে সুযোগ দিয়েছেন, ইচ্ছা করলে সেখানে সে রোজা রাখতেও পারে, কোনো আপত্তি নেই। কেউ যদি মনে করে যে সফর অবস্থায় এখন যদি রোজা থাকি বেশি কষ্ট হচ্ছে না, তাহলে ইচ্ছা করলে সে রাখতে পারে, কোনো আপত্তি নেই। কিন্তু আবার যদি কেউ মনে করে যে না, সফর অবস্থায় কষ্ট করে রোজা থাকাটা বেশি ভালো, সফর অবস্থায় কষ্ট হচ্ছে তারপরেও সে রোজা থাকবে, এটা কিন্তু বেশি সওয়াব পাবে, এ ধরনের বিশ্বাস রাখা ঠিক হবে না। যে কষ্ট হওয়া সত্ত্বেও রোজা থাকবো সফর অবস্থায়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লাইসা মিনাল বিররি আন তাসুমু ফিস সাফার, সফর অবস্থায় রোজা থাকা এটা বেশি নেকির কাজ নয়। একথা মনে করিও না যে সফর অবস্থায় কষ্ট হওয়ার পরেও আমি রোজা থাকবো, এতে আমার সওয়াব বেশি হবে, এ ধরনের চিন্তা ভাবনা রাখা ঠিক নয়। হ্যাঁ, কেউ যদি রাখতে চায় রাখতে পারে, আবার কেউ যদি ভাঙতে চায় ভাঙতে পারে, তবে ভেঙে ফেললে পরবর্তী সেগুলো কাজা করে নিতে হবে। প্রিয় সাথী বন্ধুগণ, আর অসুস্থতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি স্পষ্ট বলে দিচ্ছেন যে এমন তো হতে পারে যে রোগ থেকে ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নাই। চিররোগী, শয্যাশায়ী, রোজা রাখা সম্ভব নয়। অথবা সাথী বন্ধুগণ, রোজা কিভাবে রাখবে? বয়োবৃদ্ধ হওয়ার কারণে, বয়স্ক হওয়ার কারণে তার জন্য রোজা রাখা কিনা সম্ভব নয়। তাহলে এই ক্ষেত্রে ইসলামের বিধানটা কি? আল্লাহ তাআলা এটাই বলে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যে ব্যক্তি রোজা রাখতে সক্ষম হবে না, বা কারো যদি রোজা রাখা কষ্টকর হয়ে যায়, এমন ক্ষেত্রে যে রোজা আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, সুস্থ হওয়ার কোনো আলামত নাই, চিররোগী অথবা বয়োবৃদ্ধ, যে পরবর্তীতে সে আবার ভালো হয়ে রাখতে পারবে এ ধরনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, তাহলে এই পরিস্থিতি কী করবে? ফিদিয়াতুন, ফিদিয়া প্রদান করবে। ফিদিয়াটা কি? তো আমো মিসকিন, একজন মিসকিনকে কি দিবে? খাদ্য প্রদান করবে, একজন মিসকিনকে খাবার দিবে, গরিব মানুষকে খাদ্য প্রদান করবে। খাদ্য প্রদানের ব্যাপারটা কিরকম প্রিয় ভাইয়েরা আমার? সেটা হচ্ছে একজন গরিব, অসহায়, দরিদ্র মানুষকে এক বেলা পেট পুরে খাওয়াবে একটি রোজার বিনিময়ে।
বয়স্ক বাবা মা দাদা দাদি নানা নানি অথবা এরকম যে কোনো ব্যক্তি অথবা শয্যাশায়ী একেবারে রোজা রাখা সম্ভব নয়, তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলা যেটা সুযোগ দিয়েছেন যে ওই ব্যক্তির পক্ষ থেকে ফিদিয়া আদায় করতে হবে। কি আদায় করতে হবে? ফিদিয়া আদায় করতে হবে। ফিদিয়াটা কি? তাআম ও মিসকিন, একজন মিসকিনকে খাদ্য প্রদান করতে হবে। সেটা কিভাবে? প্রিয় সাথী বন্ধুগণ, একজন গরিব অসহায় মানুষকে একবেলা খাবার দিলেই সেটা যথেষ্ট হয়ে যাবে। অথবা কেউ যদি খাদ্যদ্রব্য দান করতে চায় সেটাও করতে পারে, যে দেশের যেটা প্রধান খাবার। যেমন আমাদের দেশে আমরা ভাত খাই, সেক্ষেত্রে আমরা চাউল দিতে পারি। চাউল দিলে কি পরিমাণ দেব, এ ব্যাপারে ওলামাদের মত রয়েছে। তবে একটি নির্ভরযোগ্য মত হচ্ছে যে নিসফে সা, অর্থাৎ অর্ধ কিলো, আপনার অর্ধেক সা পরিমাণ, অর্ধ সা পরিমাণ বর্তমান কিলোর ওজনে প্রায় 16 কেজি, প্রায় 16 কেজি বা কিছু বেশি। একবেলার খাবার হিসেবে 16 কেজি পরিমাণ যদি চাউল দিয়ে দেওয়া হয় তাহলে যথেষ্ট হয়ে যাবে। প্রতিটি রোজার বিনিময়ে প্রায় 16 কেজি বা কিছু বেশি দিলে আরও ভালো, যদি দেওয়া হয় তবে কী হবে? উত্তম হবে। এখন কেউ প্রশ্ন করতে পারে যে খাদ্য দ্রব্য না দিয়ে যদি টাকা দিয়ে দিই তাহলে যথেষ্ট হবে কি না? এক্ষেত্রে আমরা বলবো, যেহেতু হাদিসে বলা হয়েছে তো আম মানে খাদ্যদ্রব্য, তাই আমাদের জন্যে এটাই সবচেয়ে উত্তম হবে খাদ্যদ্রব্য দেওয়া। যেমন ফিতরার ক্ষেত্রে আমরা বলি, ফিতরাতে যেহেতু খাদ্যদ্রব্যের কথা আছে, আমরা খাদ্যদ্রব্য দান করব। হ্যাঁ, চাউল গম যব যে দেশে যেটা প্রধান খাবার সেটা দান করবে। অনুরূপভাবে এখানেও আমরা বলবো, ফিদিয়া হিসেবে যেহেতু তো আমের কথা বলা হয়েছে, আমরা তো আমি দান করবো, এটাই সবচেয়ে বেশি উত্তম হবে টাকা পয়সা দেওয়ার চেয়ে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিধানগুলোকে স্পষ্ট করে দিয়েছেন যেন আমরা কোনো কষ্টে না থাকি, কোনো বিপদে না পড়ি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান তাতাউআ খায়রান ফাহুয়া খায়রুন লাহ, কোনো লোক যদি স্বেচ্ছায় নেকির কাজ করে তাহলে সেটা তার জন্যে কল্যাণকর। দেখেন, রোজা রাখলে আমাদেরকে স্বেচ্ছায় করা উচিত, মনের সন্তুষ্টি চিত্তে করা উচিত, মনের মধ্যে কোনো ক্ষোভ রেখে, মনের মধ্যে কোনো ঘৃণা রেখে, অসন্তুষ্ট চিত্তে যদি রোজা রাখা হয় তাহলে শুধু না খেয়ে থাকাই হবে, কোনো সওয়াব হবে না, কোনো ফায়দা হবে না। এই জন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যানবিহ, কোনো ব্যক্তি যদি ইমানের সাথে সওয়াবের আশায়, ইমানের সাথে মানে এই বিশ্বাস তাদের থাকতে হবে যে আল্লাহ পক্ষ থেকে ফরজ, আল্লাহ পাক এটা ফরজ করেছেন, এবং এটা যদি আমি রাখি তাহলে আল্লাহ পাক আমাকে পুরস্কার দেবেন, বিশ্বাস রাখতে হবে এবং সেই সাথে সওয়াব সওয়াব পাবো এই ইচ্ছায়, এই প্রত্যাশা নিয়ে যদি কেউ রোজা থাকে। লোক দেখা দেখি রোজা না থাকলে মানুষে কি বলবে, অথবা একটা কালচার সবাই রাখতেছে আমিও রাখি, এ ধরনের যদি নিয়ত থাকে তাহলে কিন্তু কাজ হবে না। ইমানের সাথে সওয়াবের আশা থাকতে হবে, আখেরাতে প্রতিদান পাওয়ার আশা থাকতে হবে। তাহলে এভাবে যদি কেউ রোজা থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এর বিনিময়ে আল্লাহ পাক তার পেছনের গুনাহগুলোকে কি করে দেবেন, মোচন করে দেবেন। প্রিয় ভাইয়ের আমার, আমরা তো আসলে গুনাহর সাগরে হাবুডুবু খাচ্ছি। আমাদের আপাদ মস্তক অন্যায় অপকর্ম পাপ পঙ্কিলতার মধ্যে হাবুডুবু খাচ্ছে, তাহলে আমাদেরকে উচিত নয় এই রোজা রাখার মাধ্যমে আমাদের এই সমস্ত পাপরাশিকে মোচন করার জন্য উদ্যোগ গ্রহণ করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগই আমাদের সামনে এনে দিয়েছেন। হাদিসে আরো বর্ণিত হয়েছে, ইযা দাখালা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমজানের যখন প্রথম রাত্রি শুরু হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়,
অগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল, জান্নাতের দরজা খুলে দেওয়া হলো, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হলো, তার মানে রমজান শুরু হয়ে গেছে, রমজান শুরু হয়ে গেছে। অন্য বর্ণনায় আছে আসমানের দরজাগুলো পর্যন্ত খুলে দেওয়া হয়। তারপরে অসুফিদাতিল আশ-শায়াতিন, শয়তানদের পায়ে শিকল পরিয়ে দেওয়া হয়। মারাদাতুল জিন, এবং জিনদের ভিতরে যে সমস্ত জিন খুব খারাপ প্রকৃতির, উগ্র, মানুষের জন্য ধ্বংসাত্মক, ক্ষতিকারক, এদেরকে আল্লাহ পাক বন্দী করে দেন। জিনদের ভিতরে সবাই কিন্তু খারাপ না, ভালো জিনও আছে, ইমানদার, পরেশগার, তাকওয়াবাদ, যারা মানুষের ক্ষতি করে না, আবার জিনদের ভিতরে খারাপ জিনও আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপ জিনদেরকে বন্দী করে দেন। তারপরে আল্লাহ পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োগ দেওয়া হয়, ফায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া বাগিয়াল শর আকসির, হে কল্যাণ প্রত্যাশী, হে কল্যাণকামী, তুমি ছুটে আসো, কল্যাণের বায়ুধারা বর্ষিত হচ্ছে, আল্লাহর রহমত, বরকত, মাগফিরাত, আল্লাহর দেওয়া উপহার সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে, তুমি সেগুলো কুড়িয়ে নাও, তুমি কুড়িয়ে তোমার পাথেও সংগ্রহ করো, হে অকল্যাণ প্রত্যাশী, হে পাপী পাপিষ্ঠ, তুমি থামো, সারা বছর অন্যায় কাজ করেছো, বহু পাপাচার করেছো, এবার তুমি স্থগিত করো তোমার এই পাপকর্ম, তুমি একটু থেমে যাও। প্রিয় সাথী বন্ধুগণ, তারপরে বলছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার সেই রমজান আমাদের সম্মুখে অবস্থিত, সমাগত। এরপরে আরো অনেক কথা আছে রমজান সম্পর্কে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান আসলে আমাদের চরিত্রকে সংশোধন করার চেষ্টা করতে হবে, এটা একটা অপূর্ব সুযোগ। কারণ তিনি বলেছেন মান লাম ইয়াদা আল ক্বাওলা যুরা ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা ত্বাআমাহু ওয়া শারাবাহু, কে কোনো লোক যদি মিথ্যা কথা, মিথ্যা আচরণ, অশ্লীলতা, নোংরামি এগুলো যদি বাদ না দেয়, তাহলে আল্লাহ পাকের কোনো দরকার নেই না খেয়ে থাকার। তার মানে নিজেকে সংশোধন করার অপূর্ব সুযোগ নিয়ে এসেছে এই মাহে রমজান। বিড়ি সিগারেট, ধূমপানে যারা ব্যস্ত, যারা মত্ত, গান বাজনায় মত্ত, তাদের জন্য এটা অপূর্ব সুযোগ এদের থেকে ফিরে আসা। প্রিয় সাথী বন্ধু, এভাবে করে মাহে রমজান অবারিত কল্যাণের হাতছানি নিয়ে আমাদের সামনে সমাগত। আমরা নিয়োগ করি, সিদ্ধান্ত নেই যে ইনশাআল্লাহ মাহে রমজান আমাদের মাঝে আসবে, তাকে আমরা আনন্দ চিত্তে বরণ করব এবং তাকে বিদায় দেব এমন অবস্থায় যে আমি আমার নিজেকে সংশোধন করে নিয়েছি, আল্লাহ পাক আমার রোজা কবুল করে নিয়েছেন, তারাবির সালাত আমরা আদায় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদান ঈমান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যানবি, যে ব্যক্তি কেয়ামুল লাইল করবে রমজান মাসে, তারাবির নামাজ আদায় করবে ইমানের সাথে এবং সওয়াবের আশায়, পিছনে সমস্ত গুনাহ আল্লাহ পাক মোচন করে দেবেন। এভাবে করে যদি আমরা সিদ্ধান্ত নিই, নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের রমজানকে কল্যাণময় করবেন। রমজান বের হওয়ার আগেই আমরা আমাদের জীবনকে সংশোধন করতে সক্ষম হব, গুনাহখাতা মোচন করতে সক্ষম হব, অবাধিত কল্যাণে আমাদের জীবনটা সমৃদ্ধ হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনি আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহীম।